রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোটের সমাবেশে যোগ দেন হুসাইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টি সবসময় নির্বাচন করে আসছে, এবারও নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানান তিনি। নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেও 300 আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দেন এরশাদ। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আবার সুষ্ঠু নির্বাচন চাই, তা নিশ্চয়তা চাই। আমরা জোটগতভাবে 300 আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আগামী নির্বাচনে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে বলে মনে করেন এরশাদ। বর্তমান সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের আহ্বান জানান তিনি। নির্বাচনকালীন সরকার, সংসদে আমরা যারা আছি সকল দলের সমন্বয়ে সরকার গঠন করতে হবে। আমি নতুন করে 18 দফা কর্মসূচি প্রণয়ন করেছি, এটাই হবে মুক্তির পথ, জাতির মুক্তির পথ, জাতীয় পার্টির মুক্তির পথ। নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করার আহ্বানও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।